হোসেন মোহাম্মদ ইরশাদ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ইসলাম ও মুসলমানের এক অনন্য সেবকের নাম স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও মুসলমানদের কথা বিবেচনা করে ইসলামিক কৃষ্টি কালচার ও সাংস্কৃতিক বিকাশের জন্য যে কর্মধারা গ্রহণ করেছিলেন হোসেন মোহাম্মদ এর সেই কর্মধারাকেই আরও কয়েকগুণ বেশি গতিশীল করেছিলেন তিনি ছিলেন ইসলামী তাহাজিব তামাধ্যনের একান্ত অনুরাগী একজন ব্যক্তি তার স্বপ্ন ছিল বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে উঁচিয়ে তোলা সে স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশে সকল আলেম ওলামা পীর মাসায়েক বুজুর গানে দিন সাথে সম্পর্ক রক্ষা করেই তিনি দেশ পরিচালনা করতেন তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম দরবার সারসিনা দরবার শরীফের পীরে মরহুম শাহ মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাই এর একান্ত ভক্ত ও অনুরাগী আজ চোদ্দই জুলাই দুই সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার সামরিক হাসপাতাল সিএমএইচে দীর্ঘ নব্বই বছরের জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে মহান মালিকের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পরিবার সেখান থেকে বাংলাদেশের রংপুরে এসে স্থায়ী বসবাস শুরু করে উনিশশো একান্ন সালে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিং কলেজে যোগ দেন এবং উনিশশো সালে কমিশন প্রাপ্ত হন এখান থেকেই মূলত শুরু হয় তার সামরিক জীবনের পথ চলা এবং পরবর্তীতে চট্টগ্রাম ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্ট কেন্দ্রে ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে তিনি শিয়ালকোটের চুয়ান্ন ব্রিগেডের মেজর ছিলেন উনিশশো সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভের পর উনিশশো থেকে উনিশশো সালে তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক এবং ও উনিশশো থেকে উনিশশো সালে সপ্তম ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক হিসাবে কর্মরত ছিলেন উনিশশো সালের পঁচিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরুর সময় এর সাত ছুটিতে রংপুর ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধ অংশগ্রহণ না করে তিনি পাকিস্তান চলে যান পাকিস্তান থেকে উনিশশো সালে আটকে থাকা বাংলাদেশিদের সাথে তিনিও বাংলাদেশে প্রত্যাবর্তন করেন পাকিস্তান থেকে দেশে ফেরার পর উনিশশো সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাডলোটেন্ট জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে তিনি কর্নেল ও উনিশশো সালে জুন মাসে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পান উনিশশো পঁচাত্তর সালে চব্বিশে আগস্ট ভারতে প্রশিক্ষণরত অবস্থায় তিনি মেজর জেনারেল হিসাবে পদোন্নতি পান ও উপসেনা প্রধান হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এর সাদ একই বছরের ডিসেম্বরে সেনা সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন উনিশশো ছিয়াশি সালের রাষ্ট্রপতি নির্বাচনে বারো জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং একাধারে সাত বছর তিনি এই পদে অধিষ্ঠ ছিলেন এ সময় তিনি বাংলাদেশের প্রভূত উন্নয়নে মনোনিবেশ করেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বিশ্বের বুকে অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হিসাবে ঘোষণা দেন আর এ কথাটি সর্বপ্রথম তিনি বলেন শতাব্দীর ঐতিহ্যবাহী সার্সিনা দরবারী পিরিসালা সাহেবের মাহফিলের স্টেজ থেকে এছাড়া তিনি সার্সিনা পীরের পরামর্শে মুসলমানদের জন্য ছুটির দিন হিসাবে রবিবারকে বাদ দিয়ে শুক্রবারকে বেছে নেন তিনি স্কুল পড়ুয়া ছাত্রদের দিন ইসলাম শিক্ষার ব্যবস্থা করে দেন অর্থাৎ ইসলাম শিক্ষা নামে পাঠ্য বই তালিকায় সংযুক্ত করেন তিনি প্রথম মুসলমানদের পবিত্র স্থান মসজিদের বিদ্যুৎ বিল মৌকুব করার পদক্ষেপ গ্রহণ করেন এছাড়া আরও নানা ইসলামিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখেন তিনি অনেক মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করেন এবং সহযোগিতা করেন জাতীয় সংবিধানে বিসমিল্লা বহল ইতায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন আলিয়া মাদ্রাসা ভুক্ত করা মসজিদের পানি ও বিদ্যুৎ বিল মৌকুব করা বায়তুল মোকার জাতীয় মসজিদ ঘোষণা করা এবং রেডিও টেলিভিশনের পাঁচ অক্ত নামাজের আজান প্রচার করা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের অবদান বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশে মুসলিম সভ্যতা ততদিন থাকবে ততদিন পর্যন্ত পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে মহান মালিকের কাছে আমাদের একটাই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলমিন যেন তার দিনের এই খাদেমকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন আমিন ইয়া আমিনব্বাল আলামিন